ভালো করে প্র্যাকটিস করবে, এটা না আসলে এই নিয়মে ম্যাথ পরীক্ষায় আসতে পারে বলে আমি এই ম্যাথটা শুধু এই ভিডিওতে সমাধান করাচ্ছি। দেখো 8 নম্বরে ম্যাথটা বলেছে, চারটি মূলদ সংখ্যা লিখি যারা 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। বলেছে এখানে মূলদ সংখ্যা লিখতে বলেছে চারটি। একটা নিয়মটা হচ্ছে যটা মূলদ সংখ্যা বার করতে বলবে তার থেকে আমরা 1+ করব, মানে তার সাথে আমরা 1+ করব। এখানে চারটি মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে 4-এর সাথে 1 যোগ করব আমরা, 4-এর সাথে 1 যোগ করলে কত হবে? 5। এবার কার কার মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে? 1 এবং 2-এর মধ্যে। তাহলে 1-এর মধ্যে বার করতে বলেছে, 1 লিখবো আমরা, যার মধ্যে বার করতে বলবে সেই সংখ্যাটা তোমরা এখানে লিখবে, আর এখানে যোগ করে যে সংখ্যাটা পাবে সেটা তোমরা নিচে লিখবে। তাহলে 1-এর সাথে তখন এটা গুণ করে উপরে বসাতে হবে, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 হবে। আর 1 এবং 2-এর মধ্যে বলেছে, তাহলে 2 এখানে লিখবো, নিচে লিখবো, এখানে যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা, আবার 2-এর সাথে 5 গুণ করলে কত হবে? 10 হবে। তাহলে হচ্ছে 1 এবং 2-এর মধ্যে চারটি মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে এখানে 5 পেয়েছি, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে হবে 6, 6/5, 7/5, 8/5, 9/5। তাহলে মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম 4টে। তাহলে আরেকবার তোমাদের বুঝিয়ে দিন, যটা মূলদ সংখ্যা বার করতে বলবে তার সাথে তোমরা 1 যোগ করবে। তাহলে এখানে 4টি মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে 4-এর সাথে 1 যোগ করলে কত হবে? 5 হবে। এবার এখানে কার কার মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে? 1 এবং 2-এর মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে, তারা এখানে 1 লিখবে, এখানে 2 লিখবে। এবার হচ্ছে এখানে একটা আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে নিচে এই সংখ্যাটা বসাবে, যোগ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। আবার 1-এর সাথে 5 গুণ করলে হবে 5, আবার এখানে 2-এর সাথে 5 গুণ করলে 10, তাহলে এখানে যে সংখ্যাটা পাবো সে তার সাথে 1 যোগ করে করে বসাতে হবে। তাহলে 5-এর সাথে 1 যোগ করলে 6, নিচে 5 বসবে, 6-এর সাথে 1 যোগ করলে 7, নিচে 5 বসবে, 7-এর সাথে 1 যোগ করলে 8, 8/5, 8-এর সাথে 1 যোগ করলে 9, 9/5। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই ম্যাথটা তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এই চ্যাপ্টারের জন্য পরীক্ষায় আসতে পারে, দেখে নাও ভালো করে। তোমরা এখানে আরেকটা জিনিস লিখে নিতে পারো, 1 ও 2-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হলো দিয়ে, এরকম তোমরা লিখে নেবে, 1 ও 2-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হলো লিখে তোমরা এই সংখ্যাগুলো অবশ্যই লিখে নেবে। তাহলে ভালো করে দেখে নাও 8 নম্বর। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে তোমরা SMS করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি সমাধান করে দেবো।